আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করব, যেটা অবগত করা প্রয়োজন। এই জন্য এই অঞ্চলটা আসলে আমি আপনাদেরকে যদি সহজ করে বলি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিশেষ করে বিজয়নগর উপজেলা অধীনে বিষ্ণুপুর ইউনিয়ন, 8 নং বিষ্ণুপুর ইউনিয়ন, এবং এটি হচ্ছে বিষ্ণুপুর গ্রাম। আসলে গর্ব করার মতো একটি গ্রাম, অহংকার করার মতো একটি গ্রাম। আপনি যেদিকে হাঁটবেন, আপনার কদমটা যেদিকে পড়বে সেদিকে শুধু সৌন্দর্য, প্রকৃতি, লীলাভূমি অপর। আপনার চোখ দুই চোখ যেদিকে যাবে সেদিকে আপনি অপরন্ত নিয়ামতের ভাণ্ডার দেখতে পাবেন, এবং আপনার কাছে অত্যন্ত ভালো লাগবে। এই জন্য যে এখানে সিজনালি সকল ফসল হয়, বিশেষ করে প্রত্যেক সিজনে আম, আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, লিচুর সময় লিচু, তারপরে জলপাই, সময় জলপাই, তারপরে আপনার আনারস, মালটা, মালটা তো আপনার ওদিন গোদিন 12 মাসই হয়, তারপরে ওদিন গোদিন 12 মাস মালটা পাওয়া যায়। তারপরে আপনার সবচেয়ে বড় যেটা বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালটা আপনার বৈশাখ মাস থেকে শুরু, প্রায় দুই তিন মাস কাঁঠালটা থাকে। কাঁঠালের জন্য বিশেষ করে এই এলাকা এবং এই পূর্বাঞ্চল, তিতাসের পূর্বাঞ্চল যেটা বলা হয়, এখানে বিজয়নগরে প্রায় 10টা ইউনিয়ন, যেমন সিঙ্গারবিল একদম দক্ষিণ থেকে যদি আমি আপনাকে বলি সিঙ্গারবিল, তারপরে পূর্ব পাশে বিষ্ণুপুর, এরপরে হচ্ছে পশ্চিমে পত্তন, চম্পকনগর, আবার পূর্বে যদি আসি পাহাড়পুর, আবার যদি পশ্চিমে চলে যাই আপনার ইসাপুরা, ইসলামপুর, এরকম করে চান্দুরা একদম শেষ প্রান্তে, তো আর একদম পূর্বে বুধন্তি যেটাকে বলে, এভাবে 10টা ইউনিয়ন হরসপুর মিলিয়ে, তো সব মিলিয়ে কিন্তু একটা পারফেক্ট ইউনিয়ন উপজেলা বিজয়নগর। এর মধ্যে যে 3-4টা ইউনিয়নে সবচেয়ে বেশি ফসল হয়, এর মধ্যে হচ্ছে বিষ্ণুপুর, সিঙ্গারবিল, পাহাড়পুর, এই 3টা ইউনিয়নে সব মিলে মনে হয় 1000 বিশেক হবে বাগান। এর মধ্যে বিষ্ণুপুরই হবে 5-10 হাজারের মতো, 10 হাজার বাগান হবে বিষ্ণুপুর সিঙ্গারবিল মিলিয়ে। তো আসলে আমি গ্রামীণ প্রকৃতিটা দেখাচ্ছি, গ্রাম আসলে কীরকম, গ্রামের সাথে আপনি অন্য কাউকে তুলনা করতে পারবেন না, গ্রাম মানেই গ্রাম। এটা যদি আপনি স্যাটেলাইট থেকে দেখেন আপনার কাছে সেখান থেকে ভালো লাগবে, আপনি যদি দূর প্রবাস থেকে উপলব্ধি করেন যে আমি গ্রামটাকে দেখতে চাচ্ছি আমার মনের মতো করে, তখন আপনার অন্তরে একটা তৃপ্তি কাজ করবে, মনের মধ্যে একটা শান্তি কাজ করবে। শান্তিটা এই জন্য কাজ করবে যে আপনি দূর প্রবাসে অনেক দিন যাবৎ আছেন, হ্যাঁ, তো অনেক দিন যাবৎ থাকার কারণে অনেক দিন ধরে যেহেতু আপনি গ্রাম দেখছেন না, সেক্ষেত্রে আপনার গ্রামের যে ফিলিংসটা কাজ করবে সেটা হচ্ছে যে গ্রামে আজ অত কিছু হয়ে গেছে, গ্রাম অনেক ডেভেলপ হয়ে গেছে, সাজমা তো গ্রাম, হ্যাঁ সাজমা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, গ্রাম অনেক উন্নত হয়ে গেছে, আর গ্রাম এখন আর গ্রাম নেই। এটা হচ্ছে আসলে আমার, আমি আর একটু এই জন্যই আপনাদেরকে ফলো আপ করার জন্য চাচ্ছিলাম যে গ্রামে আসলে মাটির ঘর নেই। এই দুইটা ঘর এখনও আমার কাকা রেখেছেন, এই জন্য আমি আপনাদেরকে হালকা করে দেখাচ্ছি। মাটির ঘর যেহেতু বিলুপ্ত হয়েছে, উনিও মধ্যে বিল্ডিং করে ফেলেছেন অনেক বছর হয়েছে, কিন্তু এই মাটির ঘরটি ভাঙেননি, দুই একটা মাটির ঘর আছে। মাটির ঘরটি আসলে আছে এই জন্য যে বিল্ডিং করে ফেলা হয়েছে, মাটির ঘরটা হয়তো কাজে লাগছে না, অন্য একটা কাজে ব্যবহার করতে পারতেছে, এই জন্য মাটির ঘরটা এখনও আছে। এখানে 3টা মাটির ঘর আছে, এই ঘরটাতে অন্য একজন একটা পরিবার থাকে, গরিব, ধরেন বাড়ি অনেক দূর। বিশেষ করে আমাদেরই অঞ্চলে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের অঞ্চলে মানুষগুলো অতিথি পরায়ণ হয়, আপ্যায়ন, মানে মেহমান আপ্যায়ন করার যে একটা মানসিকতা এটা। তারপরে কোনো অসহায় মানুষ যদি অসহায়ত্বর মধ্যে থাকে, প্রয়োজনে তাকে বাড়ি দিয়ে সাহায্য করবে, যদি বাড়ি না থাকে তাকে বাড়ি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবে। তো সব মিলিয়ে এখানে যেটা সেটা হচ্ছে আন্তরিকতার কোনো ঘাটতি থাকে না, আন্তরিকতার জন্য একটা পারফেক্ট একটা ইয়ে হয় সব দিক থেকে। আমি
এখন মেইন রাস্তায় চলে এসেছি, মেইন রাস্তায় চলে আসলাম। একবার হাঁটতে হাঁটতে মেইন রাস্তায় চলে এসেছি, একবারে আমাদের বাড়ির পাশে তো গ্রাম আস।